हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। आमी অরিত্র। এখন আমরা কথা বলবো যে আসুর 2 এর এন্ডিং এক্সপ্লেনেশন নিয়ে। তো যারা এখনো আসুর 2 পুরোপুরি দেখেননি তারা এই ভিডিওটা স্কিপ করে যাবেন, কারণ এখানে স্পয়লার থাকতে চলেছে। আমরা গল্প বিষয়ে কথা বলবো, তো ডেফিনেটলি যারা দেখেননি তারা এটা দেখবেন, আর যারা দেখেছেন তারা অবশ্যই দেখুন। এবং তারপরে আপনাদের কি কি মাথায় থিওরিজ আসে সেগুলো অবশ্যই বলুন। তো দেখুন, একটা জিনিস হচ্ছে যে আসুরের মধ্যে প্রচুর ক্যারেক্টার্স আছে যেগুলো মাইথোলজি থেকে ইন্সপায়ার্ড, এবং কালী কালকির ব্যাপারটা বারবার বারবার ঘুরে আসছে। এবং যখন শেষে আমরা কি দেখতে পাই যে নিখিল শুভকে মেরে দেয়, ঠিক আছে। নিখিলের মধ্যে ট্রান্সফরমেশন এসে গেছে। আগে নিখিল এই ভিজিলেন্টে জাস্টিসটাকে মানে বিশ্বাস করতো না, কারণ ওর বউ আর আশাদোয়ারসে মিলে যে ওর মেয়েকে মেরেছিল, সেই মহিলাটাকে যখন মেরেছিল তখন ও এটাকে অ্যাকসেপ্ট করেনি, বলেছে না এটা কিন্তু জাস্টিস সার্ভ হলো না, এটা জাস্টিস হতে পারে না। কিন্তু পরে নিখিলের মধ্যে একটা ট্রান্সফরমেশন আমরা দেখতে পাই। সিমিলারলি নুসরাতের ক্যারেক্টারটার মধ্যেও একটা জিনিস চলে এসেছে, সে একটা নিরীহ লোককে মেরেছে, তো তার মাথার মধ্যেও কিন্তু আমরা দেখছি একটা টার্ময়েল চলছে কন্টিনিউয়াসলি। তো সে কিন্তু একটা ভালনারেবল মাইন্ড হয়ে গেছে, এবং আমরা দেখেছি আসুর তাদেরকেই টার্গেট করে যারা কিন্তু ভালনারেবল মাইন্ডের হয়ে যায়, ঠিক আছে। তো এই জিনিসটা একটা আছে যে নুসরাত এরপরে কিন্তু নেগেটিভ সাইডে, ডার্ক সাইডের দিকে যেতে পারে। এবং নিখিলও যেহেতু মানে ভিজিল্যান্টে জাস্টিসে বিলিভ করতে লাগলো, তো নিখিলেরও একটা পসিবিলিটি আছে সে ডার্ক সাইডের দিকে যেতে পারে। এবার আমার মনে হয় না, পার্সোনালি যদি জিজ্ঞেস করেন, আমার ইনস্টিংক্ট বলছে না যে বরুণ শক্তি ক্যারেক্টারটা নেগেটিভ হবে বলে। আমার মনে হয় আশা দ্বারসি এবং বরুণ শক্তি থ্রু আউট, মানে এরপরেও যদি সিজন 3 আসে সেখানেও তারা পজিটিভ সাইডের থাকবে। কারণ আশা দ্বারসিকেও আমরা দেখেছি তার মধ্যে একটা ট্রান্সফরমেশন এসেছে। ফার্স্টে সে ল অ্যান্ড অর্ডার মেনে কিছুটা কাজ করতো, কিন্তু সেকেন্ড সিজনে এসে তার মধ্যে একটা বিশাল ট্রান্সফরমেশন এসেছে। সে ডেসপারেট হয়ে গেছে, হি ইজ অন এ কিলিং র্যাম্পেজ, মানে সে কিছু মানে না, মানে সে হচ্ছে আলটিমেট গোলটা অ্যাটেন করা হচ্ছে তার উদ্দেশ্য, তার রাস্তার মধ্যে যতগুলো খুনি করতে হয় সে করবে, ঠিক আছে। তো আমার মনে হয় না বরুণ শক্তিও হয়তো সেরকমই একটা হয়ে যাবে, কিন্তু সে হয়তো ডার্ক সাইডে যাবে না, এটা আমার পার্সোনাল মতামত। আচ্ছা, এবার আমরা চলে আসি যে প্রথম যে কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে ওই যে বাচ্চা ছেলেটা যাকে নিয়ে এলো আর কি ধর্মশালা থেকে আশা দ্বারসি, এবং তাকে কালী হিসাবে স্টেজ করলো, দুনিয়াকে বিলিভ করালো। এবং লাস্টের এপিসোডে আমরা দেখতে পাচ্ছি যে কালী এবং কালকির মধ্যে আর কি যে কনভারসেশনটা হচ্ছে, ডিবেটটা হচ্ছে নিউজ চ্যানেলে, যেখানে শুভ আর ওই বাচ্চা ছেলেটার মধ্যে কনভারসেশনগুলো হয়। তো এবার ওই ছেলেটা কি সত্যিই কল্কি? এবার এইটা আমার মনে হয় যে হ্যাঁ। এবার আপনারা বলতে পারেন যে ওর ওকে তো স্টেজ করেছে, ওকে তো আশাদোয়ারসির ক্যারেক্টারটা কোথাও গিয়ে এটা তৈরি করেছে, ঠিক আছে। এবং ওর মধ্যে তো আমরা কোনো সুপার পাওয়ার অ্যাসাজ দেখতে পাচ্ছি। তো দেখুন, এখানে এই যে আসুর যাকে দেখাচ্ছে যে নিজেকে কালী ভাবছে, সেটা তার মাইন্ডের মধ্যে, এবং সেখানেও কিন্তু তার কোনো সুপার পাওয়ার অ্যাসাজ নেই। সে টেকনোলজিটাকে ইউজ করছে নিজের এতে, এবং সে এটা বিলিভ করে। এবং আজকের দিনে টেকনোলজিটাই হচ্ছে ওরকম একটা সুপার পাওয়ারের মতো, সেটাকে যে যত ভালোভাবে ইউজ করতে পারবে সে তত বেশি পাওয়ারফুল। তো র্যাদার এখানে ফোকাসটা হচ্ছে আইডিওলজির উপর, যে কে কীরকম ভাবছে, কার হিউম্যানিটির ওপর এখনও ফেথ রয়েছে, এবং কে এখনও অবধি হিউম্যানিটির ওপর গিভ আপ করে দিয়েছে। তো কালী যে ভাবছে নিজেকে, মানে শুভ, সে কিন্তু হিউম্যানিটিকে ভাবে যে হিউম্যানিটির মধ্যে কোনো ভালো কোয়ালিটিস বাকি নেই, এবং তাদের ধ্বংস হয়ে যাওয়াই উচিত, তাদের এরকমই হয়ে যাওয়া উচিত, এটাই তো মেন তার মোটো। কিন্তু উল্টো দিকে ওই বাচ্চা ছেলেটা কিন্তু পজিটিভ সাইডটা দেখতে পাচ্ছে, যে একজন আরেকজনের হেল্প করলে ডেফিনেটলি দের ইজ এ পজিটিভ ওয়ে আউট এটা। তো সেখান থেকে আমি বলবো যে কালকি ওই বাচ্চা ছেলেটাই, ওর মধ্যে কোনো পাওয়ার অ্যাসাজ নেই, কিন্তু ওর যে চিন্তাভাবনাটা, ওর যে আইডিওলজিটা, সেটা কোথাও গিয়ে কালকির মতো। এবং আপনারা যদি কালকি পুরাণের ব্যাপারে পড়েন, দেখবেন কালকিকে কিন্তু ছোটোবেলায় কে ট্রেন করেছিল জানেন? পরশুরাম। এবার এখানে আমার মনে হচ্ছে যে আশাদোয়ারসির ক্যারেক্টারটা কোথাও একটা গিয়ে পরশুরামের থেকে ইন্সপায়ার্ড, এবং কালকি হচ্ছে ওই বাচ্চা ছেলেটা। এবং পরশুরামের ব্যাপারেও যদি, পরশুরাম তো নিজেও বিষ্ণুর একটা অবতার, এবং তার ব্যাপারে যদি আপনারা গল্প পড়েন যে পরশুরাম একসময় প্রচণ্ড ভাইলেন্ট হয়ে গেছিলো, এবং হয়ে গিয়ে সে পরপর সব ক্ষত্রিয়দের মেরে ফেলছিলো একের পর এক একের পরে। এবং একটা আরেকটা গল্প আছে যেখানে ও নিজের মাকেও মেরে ফেলে, দিয়ে ওর হাত আটকে যায় কুঠার নিয়ে, তারপরে ওকে তপস্যা করে সেটা ছাড়াতে হয়। তো এরকম অনেকগুলো ব্যাপার আমরা পরশুরামের ক্ষেত্রেও দেখতে পেয়েছি, যেটার সাথে কিন্তু আশাদোয়ারসির ক্যারেক্টারটার একটা কোথাও কি সিমিলারিটি আছে, যে মানে ও যখন একটা মানে ডিটারমিনেশন করে নিয়েছে যে এই গোলে আমাকে পৌঁছাতে হবে, তখন হি উইল বি অন এ কিলিং র্যাম্পেজ, যেটা আমরা সিজন 2 কিন্তু আশাদোয়ারসির ক্যারেক্টারের মধ্যে কোথাও দেখতে পাচ্ছি। এবার দেখুন, এটা তো একটা কন্টেম্পোরারি ডেতে শো, তো সব কিছু তো একদম এক্স্যাক্টলি সেম টু সেম হবে না, এবং সেটা নেই আসলে সিজন 1 সিজন 2 যে এক্স্যাক্টলি পুরানের জিনিসপত্রগুলোকে ক্রিয়েট করে দিয়েছে। কিন্তু কিছু কিছু যে রেফারেন্স রয়েছে সেখান থেকে আমার মনে হচ্ছে যে আশাদোয়ারসির ক্যারেক্টারটা পরশুরাম, এবং ওই বাচ্চাটা কালকি যাকে ও ট্রেন করে তৈরি করছে। পরে সিজনে গিয়ে যদি গল্পটা যেখানে এগোবে সেখানে আমার মনে হয় বাচ্চাটা আরও বড় হবে, এবং আশাদোয়ারসির সাথে থাকছে, তার মাইন্ডসেট আরও বেড়েছে, সে পজিটিভিটি আরও ছড়িয়েছে, আশ্রম ইত্যাদি আরও স্প্রেড করেছে, লোকের মধ্যে পজিটিভিটি ছড়িয়েছে, যেটা আমরা সিজন 2 কিছুটা দেখতে পেয়েছি যে তার বলার পরে কিন্তু অনেক লোকে সেটা বিশ্বাস করছে, ঠিক আছে। এক তো হচ্ছে স্টেজ করেছে, কিন্তু ওই যে বিশ্বাসটা করানো, ওই যে কথাগুলো বলা যে একজন আরেকজনকে হেল্প করুন, হিউম্যানিটিতে বিশ্বাস রাখুন, সেইটাও কিন্তু লোককে কনভিন্স করা বলে, সেটাও কিন্তু একটা খুব টাফ ব্যাপার, সেটা কিন্তু এই কালকি এই যে বাচ্চাটা সে কিন্তু করে দেখাচ্ছে। এবার নেক্সট কোয়েশ্চেন চলে আসছে যে কে তাহলে এরপরে আসুর হবে, কালী কে হবে আর কি। কারণ কালী মানে কালী যদি আপনার কালকি পুরাণ পড়েন সেখানে দেখবেন যে কালী কিন্তু লাস্টে পালিয়ে যায়,
ঠিক আছে, সে প্রথমে মনে হয় যে সে মারা গেছে। অ্যাকচুয়ালি আমাদের হিন্দুতে তো অনেকগুলো পুরাণ আছে, বিষ্ণু পুরাণ, ঠিক আছে, কল্কি পুরাণ, এরকম বহু জায়গা আছে। মহাভারতেও কলির এক জায়গায় ডিসক্রিপশন আছে যে সে রাজা পরীক্ষিত যে ছিল তার কাছে সে পারমিশন চেয়েছিল কলি যে আমি ঢুকবো আর কি। তো রাজা পরীক্ষিত বলছিল তুমি সেখানে পাঁচটা জায়গাতে থাকতে পারবে, যেখানে গ্যাম্বলিং হবে, যেখানে মদ খাওয়া হবে, যেখানে সোনা থাকবে, এরকম পাঁচটা জায়গাতে তুমি থাকতে পারবে, বাকি জায়গায় ঘুরতে পারবে না। তো কলির ব্যাপারে বহু গল্প রয়েছে, বহু রকমের বিভিন্ন পুরাণে বিভিন্ন রকমের ভার্সন মেনশান আছে। এবং দেখবেন কলির সাথে অলক্ষ্মী, আমরা যেটা বলি লক্ষ্মীর বোন অলক্ষ্মী, তার সাথে প্রচুর সিমিলারিটি পাওয়া যায়। ঠিক আছে, যে অলক্ষ্মীর যে বাহন সেটা হচ্ছে গাধা, ঠিক আছে, কলি যে যুদ্ধ করেছিল কল্কির সাথে তার মধ্যে ওর যে ফ্ল্যাগ ছিল সেই ফ্ল্যাগের মধ্যে গাধা রয়ে ছিল। তো এরকম প্রচুর বিভিন্ন ভার্সনে বিভিন্ন রকমের আমরা সিমিলারিটি দেখতে পাই, বিভিন্ন রকমের গল্প দেখতে পাই আর কি কলির ব্যাপারে। তো একটা গল্পতে বলছে যে কলি কিন্তু বেঁচে থাকে, যেটা এখানেও শুভ আর কি লাস্টে নিখিলকে বলে যে লোকে ভাবে যে কলি মারা গেছে কিন্তু ও অন্য একটা ফর্ম নিয়ে। এবং আমাদের হিন্দু মাইথোলজিতে দেখবেন হয় যেটা যে চারটে যুগ সেটা আবার ঘুরে ঘুরে আসে, সেটা রিপিটেশন হয়। তো এখানে আমাদের মানে হিন্দু কালচারের মধ্যে এই টাইম ট্রাভেলের ব্যাপারটা আছে, যেটা রামায়ণে আমরা একটা গল্প জানতে পেরেছিলাম যে রামচন্দ্র একবার নিজের একটা আংটি নিয়ে পাতালে ফেলে দেয়, হনুমান গিয়ে দেখে যে ওরকম হাজারটা আংটি পড়ে আছে, যে গল্পটা আপনারা নিশ্চয়ই পড়েছেন বা শুনেছেন। তো সেই টাইম লুপের কনসেপ্টটা কিন্তু এখানে রয়েছে। তো বলে যে স্পেস অ্যান্ড টাইমটাকে মানে জাম্প করে কালি পালিয়ে গেছিলো এবং সে আবার পরের যে সাইকেলে যে কলিযুগটা হবে সেখানে চলে গেছিলো। তো এইভাবে আর কি সে বেঁচে গেছিলো। এবার কালির দুজন কমান্ডার ছিল, কোকা বিকোকা, যেটার ব্যাপারে শুভ কিন্তু বলে শেষে নিখিলকে, এবং সেটা ছিল হচ্ছে ওই দুটো ছেলে, রাসুল বলে যে লোকটা যে ওদের এজেন্সির মধ্যেই ছিল, আর আরেকটা হচ্ছে ওই মোটিভেশন স্পিকারটা যাকে আশেপাশে গুলি করে মেরে দিল। এবং আর তার সাথে সাথে আমরা এটাও দেখতে পেয়েছি যে কালির একজন প্রেমিকা ছিল, মানে আসুরের যে একটা প্রেমিকা ছিল, শুভের একটা প্রেমিকা, বৃন্দা বলে, যে আশাদবাসীকে হেল্পও করে এবং সে কিন্তু অন্ধ। এই পয়েন্টটা ভালো করে মাথায় রাখবেন যে সে কিন্তু অন্ধ, কিন্তু সে খুব ভালো স্কাল্পচার তৈরি করতে পারে। এবার কালকি পুরাণে একটা জায়গায় একটা মেনশান আছে যে এই যে কালি সে ভারতিনী বলে একটি মেয়েকে ভালোবাসত এবং ভারতিনীর সাথে ওর বিয়ে হয়নি, ওদের ভালোবাসা হয়নি, পরে ও ভারতিনীর কাছে অন্য ভেষ ধরে গিয়েছিল, কারণ এই মানে কালি সে বিভিন্ন ভেষ ধরতে পারত। তো এই ভারতিনীর সাথে ও যখন সম্ভোগ করছে তখন ভারতিনী চোখ বন্ধ করে রেখেছিল, একটা গল্পে কিন্তু এটা আছে। আরও একটি গল্পে আছে যে কালির সাথে আরেকটি মেয়ের বিয়ে হয়েছিল যার নাম কোথাও নেই, অ্যানোনিমাস আর কি। তো সেই একজন মহিলার সাথে ওর জঙ্গলে প্রেম হয় এবং সেখানেই ওরা মানে সম্ভোগ করে এবং তারপরে ওরা একটা বাচ্চা হয়, সেখান থেকেও চলে যায়। সেই মেয়েটাও চোখ বন্ধ করে রাখতো, মানে এটাই মেনশান আছে যে সে সবসময় চোখ বন্ধ করে রাখতো, সে কলিকে দেখতো না, কারণ কলির মুখটাও ভালো ছিল না, কেমন একটা শেপের ছিল আর কি, এর মতো অনেকটা ডঙ্কি স্টাইল মানে শেপের একটা ছিল। এই মেনশানটা আছে, ঠিক আছে, এই দুটো গল্পে দুটোতেই ও যে প্রেমিকারা আছে ও যখন আর কি ওর সাথে কোথাও গিয়ে মিটিং করেছে তখন গিয়ে তাদের চোখটা বন্ধ, ঠিক আছে, এবং এই কথাটা কিন্তু মেনশান আছে, ভালো করে এই পয়েন্টটা মাথায় রাখবেন। এবার আপনারা ভালো করে ভাবুন যে এই বৃন্দা তো একা থাকতো, এর কাছ থেকে আশাদবাসী গিয়ে ক্যারেক্টারটা হেল্প চাইতো যে কোথায় শুভ থাকতে পারে। এটাও হতে পারে যে শুভ ওর সাথে মাঝে দেখা করতেছিল এবং শুভ আর ওর মধ্যে একটা প্রেম আছে, সেটা আমরা পরিষ্কার বুঝতেই পেরেছি। এবং মেবি হতে পারে যে ও সাথে শুভ ইন্টিমেট হয়েছে একবার দেখা করতে গিয়ে এবং সেখান থেকে ওর একটা বাচ্চা হয়েছে, এবং এটা আছে যে কালির বাচ্চা হয়েছে ইভেন। এবং অরিজিনাল গল্পতেও আছে যে ওই মহিলার একটা বাচ্চা হয়, দুটো গল্পতেই যে মহিলার একটা বাচ্চা হয় এবং সে আর কালির সাথে দেখা হয় না কারণ কালি তো চলে গেছিলো ওখান থেকে। তো এখানেও কিন্তু এটা হতে পারে যে এই এই যে সবের মাঝে, কারণ বৃন্দার কাছে মাঝে মাঝেই আশাদবাসী যায়, তো হতে পারে একটা টাইমে আশাদবাসী যখন গেছিলো তারপরে হয়তো শুভ গেছিলো এবং তাদের মধ্যে হয়তো একটা ইন্টিমেট মোমেন্ট হয়েছে এবং সেখান থেকে হয়তো বৃন্দা প্রেগনেন্ট হয়ে গেছে। এবং হয়তো পরের পার্টে, কারণ আমরা আসুরের ক্ষেত্রে দেখেছি আসুর সিরিজটার মধ্যে যে অনেকটা টাইম লাইন জাম্পও হয়, মানে একটা কারণ কি আমরা শুভকে ছোটোবেলা থেকে দেখতে পাচ্ছি সে বড় হয়েছে, তো এরপরে হয়তো থার্ড পার্টে হতে পারে যে শুভের ছেলে মেয়ে হলো, ছেলে বা মেয়ে, এবং সে আসুরের জায়গাটা নিল এবং সে হয়তো আরও বড় হয়ে করছে এবং ততদিনে এই যে বাচ্চাটা যাকে আমি বললাম যে এ তৈরি করছে, আশাদবাসী তৈরি করছে, সেও ততদিনে কিন্তু বড় হয়ে যাবে, ঠিক আছে, এবং এদের দুজনের মধ্যে একটা টাসেল আমরা দেখতে পারি, তো সাথে আশাদবাসী ক্যারেক্টারটা থাকতে পারে। তো এটা মাইথোলজিক্যাল এটা যদি ফলো করে তাহলে কোথাও গিয়ে একটা এরকম গল্প এগোতে পারে, এটা পুরোপুরি আমার প্রেডিকশন, এটা আমি বলছি না যে কোথাও এক্স্যাক্টলি কংক্রিটলি তারা ছেড়েছে, কারণ গল্পটার একটা ক্লোজার আমরা সেকেন্ড সিজনে দেখতে পেয়ে গেছি। এবার এখান থেকে যে লুজ এন্ডসগুলো আছে সেটা কোন কোন দিকে যেতে পারে সেটারই আমরা প্রেডিকশন করছি আর। আর এই শুভের যে ছেলে হবে সে হয়তো এই নুসরতকে, যে একটা ভালনারেবল স্টেট অফ মাইন্ডে আছে, তাকে হয়তো নিজের দিকে টেনে নেবে, কারণ আমি বললাম যে তার একটা কোকা আর বিকোকা লাগে, ঠিক আছে, যারা তার জেনারেল হবে দুটো হাত, তো সেটার মধ্যে একটা নুসরত হতে পারে আর কি। নুসরত একটা কারণ আছে যে বরুণ শক্তি কেন যাবে না, এটা আমার কেন মনে হচ্ছে, কারণ যখন এই যুদ্ধটা হচ্ছিলো কালকির সাথে কলি তখন এই যে আমরা বলি না যে চারটে যুগ আছে, তো তার মধ্যে যে সত্য যুগ ছিল
ঠিক আছে, সে একটা ফর্ম, এইগুলোর আবার না মানে ফিজিক্যাল ফর্মও আছে, মানে এক একটা দেবতাও আছে। আপনারা যদি পড়ে দেখেন, আমি বললাম না হিন্দু মাইথোলজির অনেকগুলো ভার্সন আছে, তো একটা ভার্সনে আছে যে এই যে চারটে যুগ আছে তারা এক একটা ভার্সানও মানে একটা দেবতার ফর্মেও আছে তারা। তার মধ্যে যে সত্য যুগ সেও কিন্তু কলির সাথে লড়েছিল, ঠিক আছে। তো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে কালকি দুটো সাপোর্ট আছে, একটা পরশুরাম আর একটা হচ্ছে সত্যযুগ নিজে। তাই জন্য আমার কোথাও গিয়ে মনে হয়, যেহেতু আপনি দেখবেন বরুণ সত্যি সত্যি জিনিসটাকে সাপোর্ট করে, মানে করছিল একটা টাইম অবধি, এবং সে কোথাও গিয়ে একটা মানে ভালোর দিকে আর কি, সেই ভিজিল্যান্টে জাস্টিসে বিলিভ করেন, এবং সে থ্রু আউট কিন্তু প্রচুর কিছু করেছে ভালোর জন্য, সে এখনও হিউম্যানিটিতে ফেথ কিন্তু রেখেছে একটা টাইম অবধি। তো হতে পারে সে কিন্তু কালকে সাইডে, মানে এই বাচ্চাটা সাইডেই থাকবে, এবং সেটা আমরা সেকেন্ড সিজনে তো অবশ্যই দেখতে পেয়েছি, সামনের দিনেও সেটাই দেখতে পাবো। তো এটা ছিল আমার এন্ডিং এক্সপ্লেনেশন। পারে এবার হতে পারে যে আমি যে প্রেডিকশনটা করছি সেটা সম্পূর্ণ ভুল, এবং একটা অন্যই পুরো গল্প আমরা এর আগে দেখতে পাবো, কিন্তু এটাই এন্ডিং এক্সপ্লেনেশনের মজা, দ্যাট ইউ ক্যান হ্যাভ মাল্টিপল থিওরিজ। তো আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।